জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার এখানে আমরা গ বিভাগ তো এটা হলো স্থির আয়তনে হাইড্রোজেন গ্যাসের থার্মোমিটারের ঘটন ও কার্যনীতি বর্ণনা করো তো আমরা প্রথমে ঘটন বর্ণনা করব। আমরা গতানুগতিক হারে ভই থেকে দেখব না আমরা নিজের একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব আমাদের যে গাইড বইটি আছে ওইটার মধ্যে প্রচুর ভুল আছে চিত্রর মধ্যে চিত্র এবং তার সংখ্যার সাথে মিল অনেকটাই কম তা আমরা এটা হাতে কলমে আঁকবো এবং তা বর্ণনা করার চেষ্টা করবো ছোটোবেলায় আমরা যেভাবে সম্পাদ্য শিখেছিলাম প্রথমত আমাদের একটি আমি একভাবেই হাত দিয়ে আঁকছি তো যখন পরীক্ষার হলে খাতায় আঁকবো তো অবশ্যই আমাদের স্কেল পেন্সিল ব্যবহার করতে হবে এবং চিত্রটা সুন্দর হতে হবে তো আমি এখন সুন্দর জন্য আমি জাস্ট বেসিক ধারণা দিতে চাচ্ছি যে কোন অংশটার নাম কি তো প্রথমে আমাদের একটা গ্যাসের সিলিন্ডার থাকবে মানে একটা পাত্র থাকবে যেটার আয়তন হবে ওয়ান লিটার এবং এর উপাদান হবে প্লাটিনাম ইডিডিয়াম শঙ্কর ধাতুর তৈরি একটি গ্যাস পাত্র তো এটার মধ্যে বিশুদ্ধ হাইড্রোজেন থাকবে হাইড্রোজেন গ্যাস থাকবে এবং এটার আয়তন হল ওয়ান লিটার আর এটা ধারা বোঝানো হলো এর ভেতরে তাপ নিধরক অর্থাৎ বাইরে থেকে তাপ যাবে না এরকম কিছু একটা বুঝাচ্ছে হ্যাঁ তারপরে এখানে আমাদের থাকবে একটি স্কেল থাকবে এই হলো আমাদের একটা স্কেল আমি কিন্তু হাত দিয়ে আঁকছি এটা অবশ্যই পরীক্ষা হলে এভাবে হাত দিয়ে নেই এটা অবশ্যই স্কেল দিয়ে আঁকতে হবে তারপর তারপরে আমাদের থাকবে একটি স্কেল তো স্কেলে দাগাঙ্গিত করতে হবে যেমন একটা বড় দাগ চারটা ছোটো দাগ এক দুই তিন চার আবার বড় এক দুই তিন চার আবার বড় এরকমভাবে দাগাতে হবে তারপরে আমাদের এই নটা এদিক দিয়ে বের হবে এদিক দিয়ে বের হওয়ার পরে এটা যাবে একটা ম্যানোমিটার একটা ছোটো ম্যানোমিটার ম্যানোমিটার দুইটা হবে একটা ছোট একটা বড় তো প্রথমত এটা এভাবে গেল এভাবে নামলো এখন এটা ম্যানোমিটারে চলে যাচ্ছে এই হলো আমাদের ম্যানোমিটার ম্যানোমিটারের সাথে আবার আরেকটি ম্যানোমিটার সংযুক্ত হবে এটা হলো বড় ম্যানোমিটার এই হলো আমাদের বড় ম্যানোমিটার এবং ছোট ম্যানোমিটার এগুলো সবগুলোর ভিতরেই পারদ ভর্তি পারদ বোঝানোর জন্য আমরা এখানে একটা এখানে একটা প্লেট আছে এটাকে আমরা ধরলাম পি ওয়ান প্লেট বা পৃষ্ঠ প্লেট বা পৃষ্ঠ যেটাই ধরো না কেন বা সূচক যাই ধর প্লেট পৃষ্ঠ সূচক এক 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 নাম দেওয়া আছে তো এখান থেকে পারদের শুরু এখানে পারদ নেই এখানে হাওয়া মানে গ্যাস হাইড্রোজেন গ্যাস তো এখানে সব কিছুতেই পারদ ভরা তো এটার এটার পৃষ্ঠ অবশ্যই এটা থেকে একটু উপরে হবে এটা থেকে এটার পৃষ্ঠ একটু উপরে হবে এই মানে পারদ পৃষ্ঠতার মানে কি এই সবগুলো পারদ এখানে সব পারদ আছে পারদ 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 তারপরে এটা একটি রাবারের নল ধারা একটি রাবারের নল ধারা আরো একটি পাত্রের সাথে যুক্ত হবে যেটার পারদ স্তর এটার বরাবর থাকবে তার মানে ওইটা যদি আমরা এভাবে দিই হ্যাঁ এখানে সংযুক্ত থাকবে একটি রাবারের নল রাবার নলটা আমরা পরে সংযুক্ত করব আগে আমরা করবো পাত্রটা আঁকব তো আচ্ছা ম্যানোমিটারের নামগুলো দিয়ে দেই। এটা হলো এ ম্যানোমিটার এটা হলো বি ম্যানোমিটার ম্যানোমিটার হলো যে যে এই নটা এই যে এটা হলো এ ম্যানোমিটার এটা হলো বি ম্যানোমিটার আর এটা হলো একটা পারদ পাত্র তো এই যে পারদপাত্র উচ্চতা এটা সমান হবে এটা সমান এবং এর মধ্যে হলো একটা রাবারের নল ধারা এই দুইটা সংযুক্ত থাকবে সংযুক্ত করে দিলাম যেহেতু আমি একটু তারাহুলের মধ্যে আঁকছি তো একটু বাঁকা চাকা হচ্ছে তো এটা পেন্সিল দিয়ে অবশ্যই সুন্দর করে আঁকতে হবে এগুলি সব হলো পারদ এখানে যা আছে সব পারদ পারদ তা আমাদের প্রায় চিত্র শেষ তো এটার নাম আমরা আর দিতে পারি নাম আমরা নিজেদের ইচ্ছে মতো যেটা মন কোনো ধরা নিয়ম নেই আর এটা উপরে পৃষ্ঠ লাগানো থাকবে নামা লাগানো না এটা খোলা থাকবে উন্মুক্ত হম তো এটা আমরা উপরের নিচে নামা ওঠানামা করবো কেন কারণ এই যে এই পৃষ্ঠটা এই পৃষ্ঠটার সাথে সম্পর্কিত এটা উপরে উঠালে এটা নিচে নেমে যাবে আবার এটা নিচে নামালে এটা উপরে উঠে যাবে এরকম করার জন্য এটা রাখা হয়েছে তো এর মধ্যে আরেকটি একটি ব্যারোমিটার সংযুক্ত করতে হবে তো ব্যারোমিটার এর মধ্যে ডুবানো থাকবে পারদের মধ্যে তারপর একটু এদিকে যাবে তারপরে তারপরে এই যে এই ম্যানোমিটারের ঠিক সোজা উপরে ব্যারোমিটারটি হবে তো এই হলো আমাদের ব্যারোমিটার তো এখানে হলো পারদের স্তম্ভ তো এটা হচ্ছিল পি ওয়ান পৃষ্ঠ বা সূচক আর এটা হলো পি টু পৃষ্ঠ বা সূচক আর এর মধ্যে যা আছে সব পারদ এটা সব পারদ 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 আর এখানে হবে একটা বার্নিয়ার স্কেল বার্নিয়ার স্কেল আমরা বি দিতে পারি এই স্কেলের নাম আমরা এস দিতে পারি আর এটা কিন্তু পুরোটা দাগাঙ্কিত করতে হবে তো এই ছিল মূলত আমাদের হাইড্রোজেন অর্থাৎ স্থির আয়তনে থার্মোমিটার এখানে স্থির আয়তনে হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার বলতে পারি আবার একে কেউ কেউ জলির থার্মোমিটারও বলে থাকে তা পুনরায় দেখি এটা হলো আমাদের একটি গ্যাস সিলিন্ডার এই গ্যাস পাত্র যার নাম সি মোবাইলে হঠাৎ কল চলে আসার জন্য দুঃখিত তা যা বলতেছিলাম তো এটা ছিল একটা গ্যাস পাত্র কিসের তৈরি এটা হলো প্লাটিনাম ইরিডিয়ামের শঙ্করের তৈরি তো এটা এটার ব্যাস হবে এটার ব্যাস হবে থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হবে এই বরাবর হবে ওয়ান মিটার আর এই বরাবর হবে থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার অর্থাৎ খুবই চিকুন কিন্তু সরু এর এবং এর মধ্যে থাকবে হাইড্রোজেন গ্যাস বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস শুষ্ক অবশ্যই শুষ্ক তরল না মানে বায়ুবীয় এর মধ্যে আর কি মূলত এই অংশটাই বিভিন্ন তাপীয় তাপীয় বস্তুতে সংস্পর্শে আনা হয় যেমন এটা কোনো সময় ব্রভ বিন্দুতে দেওয়া হয় বা কোনো সময় ভাস্প বিন্দুতে দেওয়া হয় আর এটা হলো একটি স্কেল এটা হলো একটি নল এই নলের ধারা এটা প্রথম ম্যানোমিটারে যুক্ত হলো তো যখন তাপ দিবে তখন এখানে চাপ আসবে তো এটা আর কি একটু উঠানামা করে তো সেইটা দিয়ে আমরা মূলত পরিমাপ করে থাকি ও এখানে আরেকটা জিনিস বাকি আছে তো আমি বর্ণনা করার পর বলছি তো প্রথম ম্যানোমিটারটি দ্বিতীয় ম্যানোমিটারের সাথেভাবে সংযুক্ত হলো এটা হলো দ্বিতীয় ম্যানোমিটার বি প্রথম ম্যানোমিটার এ এবং এটা হলো একটি পাত্র আর এটাকে আমরা উপরে নিচে ওঠানামা করাতে পারবো তাই এটা হলো একটি রাবারের নল এবং এটা সংযুক্ত আছে কার সাথে বি ম্যানোমিটারের সাথে এবং বি ম্যানোমিটারের সাথে একটি ব্যারোমিটারও সংযুক্ত আছে এই ব্যারোমিটারের নাম দিতে পারি আমরা ডি মন মতো দেওয়া যেতে পারে তা আমরা ডি নাম দিলাম তো এটা হলো ডি ব্যারোমিটারের নাম এবং এর মধ্যে কিছু একটা আছে কি আছে যখন আমরা পরিমাপ করব তখন লাগবে তখন এই যে এইখান থেকে এই উচ্চতা এই দূরত্বটা হল পি এবং এই উচ্চতা থেকে এই উচ্চতা এখানে উচ্চতা হলো এইচ নট বা এইচ শুধু এইচু দেওয়া যেতে পারে বা এইচ নট যার যেটা খুশি দেওয়া যেতে পারে তো এই ছিল মূলত হাইড্রোজেন থার্মোমিটারের ঘটন এর পরবর্তীতে আমরা এর কার্য পদ্ধতি কাজ করে ওইটা দেখব